নমস্কার বন্ধুরা, বিজনেস প্ল্যানার ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম কিন্তু আরও একটি নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা নিয়ে যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করছেন বা কিছুদিন পরে প্রবেশ করবেন, তারা কিন্তু মানি এক্সচেঞ্জ করে থাকেন নিশ্চয়ই সকলে। তো আপনিও কিন্তু মানি এক্সচেঞ্জের মাধ্যমে প্রবলেমে পড়তে পারেন। তো আজকে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। আপনারা ঠিকই শুনেছেন, আপনিও মানি এক্সচেঞ্জের জন্য কিন্তু বিপদে পড়তে পারেন। তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, চলে আসলাম কিন্তু আজকে আমাদের মূল পর্বে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে যেটা শুনেছেন যে মানি এক্সচেঞ্জের কারণে আপনিও বিপদে পড়তে পারেন, এটা একদমই সঠিক। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দীর্ঘ কিছুদিন যাবত কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন মানি লন্ডারিং কেসের জন্য কিন্তু ইন্ডিয়ান ব্যুরো পুলিশ অর্থাৎ ইন্ডিয়ান সিআইডি পুলিশ কিন্তু খুব সচর হয়েছে। এই জন্য কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন পুলিশের কাছেও কিন্তু একটি অতিরিক্ত চেকিংয়ের জন্য কিন্তু তারা আপডেট দিয়েছে। এই জন্য কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন বর্তমানে কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের যাচাই বাছাইকরণ করেই কিন্তু প্রত্যেকটা যাত্রীকে বর্তমানে ইন্ডিয়াতে প্রবেশের অগ্রাধিকার দিচ্ছেন। তো এক্ষেত্রে আমি আপনাদের সকলকে বলবো, আপনারা ম্যাক্সিমাম মানুষ মানে চলাচলের ক্ষেত্রে কিন্তু কিছু টাকা সঙ্গে নিয়ে যান। বা ম্যাক্সিমাম মানুষ হয়তো ডলার ইনভেস্টমেন্ট করেন, কিন্তু ডলার ইনভেস্টমেন্টের পাশাপাশি সাধারণভাবে ইন্ডিয়াতে যাতায়াতের জন্য কিছু টাকা সরাসরি কিন্তু আপনারা ক্যাশ সঙ্গে নিয়ে যান। সেই টাকাটি কিন্তু আপনারা ইন্ডিয়ার বিভিন্ন মানি এক্সচেঞ্জের ঘরের মাধ্যমে কিন্তু আপনারা ভাঙিয়ে থাকেন। তো অবশ্যই এখন থেকে মানি এক্সচেঞ্জ যে ঘরের মাধ্যমেই আপনারা টাকা ভাঙান না কেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে মানি রিসিপ্ট নেবেন। কারণ আপনারা যদি এখন রিসিপ্ট না নেন, ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন স্টেশন বা বিভিন্ন এলাকাতে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কারণ আপনারা যদি বেনাপোল দিয়ে যান, বনগাঁ স্টেশনে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে হচ্ছে অনেককে। কারণ বনগাঁ পুলিশ অর্থাৎ বনগাঁ যে কাস্টম পুলিশ আছে, তারা কিন্তু বনগাঁ স্টেশনে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে রেড শুরু করেছে। কারণ অনেকেই কিন্তু অবৈধভাবে প্রচুর টাকা ইন্ডিয়াতে নিয়ে যান, তো এই জন্যই কিন্তু তাদের এই ব্যবস্থা। তো অবশ্যই অবশ্যই আপনারা যে টাকাটি সঙ্গে নিয়ে যাচ্ছেন বা যে টাকাটি ইন্ডিয়াতে মানি এক্সচেঞ্জ করতেছেন, সে টাকাটির অবশ্যই একটা মানি রিসিপ্ট আপনার সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও আমরা যে ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যাচ্ছি, আমরা কার্ডে নিই অথবা ডলার নিই, যেটাই হোক, আমরা যদি ডলারটা মানি এক্সচেঞ্জের ঘরের মাধ্যমে যদি ডলারটা ভাঙাই, তো অবশ্যই যেন আমরা সেখান থেকে একটি মানি রিসিপ্ট নিয়ে নিই, না হলে কিন্তু আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। এছাড়াও যারা কার্ডের মাধ্যমে, ট্রাভেল কার্ডের মাধ্যমে হোক বা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে হোক, আমরা যে অর্থটি নিয়ে যাচ্ছি, যে ডলারটি নিয়ে যাচ্ছি, সেটা ভাঙানোর সময় কিন্তু অবশ্যই অবশ্যই আমরা এটিএম থেকে রিসিপ্ট নিয়ে নেব, না হলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, আমরা যে নগদ অর্থ বা যে ডলারটা নিয়ে যাচ্ছি সেটার জন্য মানি রিসিপ্ট আমাদের সঙ্গে থাকে, না হলে কিন্তু এই টাকার বৈধ হিসাব যদি আমরা কাস্টমসকে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর্থিকভাবে জরিমানার শিকার হতে হবে এবং অনেক ক্ষেত্রে ভিসা রিফিউজ হতে পারে। সুতরাং এই বিষয়টি সকলে একটু আমলে নেবেন এবং অবশ্যই এই বিষয়ে কিন্তু সঠিক ধারণা নিয়ে সেভাবে মানি রিসিপ্ট সংগ্রহের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে ভ্রমণ করবেন। তো এই ছিল কিন্তু সর্বশেষ খবর। সকলকে অনুরোধ করব, সকলে মানি রিসিপ্ট সংগ্রহ করবেন। তো বিজনেস প্ল্যানার বিডি সবসময় কাজ করে যাচ্ছে কিন্তু সকল আপডেটগুলো সবার আগে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সকল ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন। এছাড়াও আমাদের চ্যানেলের সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, সব খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ভিসা সংক্রান্ত এবং পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত সকল ধরনের কাজ করে থাকি। তো ধন্যবাদ বন্ধুরা।